আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া, বাংলাদেশ ডিজিটাল কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যয়ন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের লেনদেন। হিসাব বিজ্ঞানের মাদার বলা হয়, মা বলা হয় জাবেদা এবং লেনদেনকে। তুমি যদি জাবেদা এবং লেনদেন সঠিকভাবে বুঝতে পারো তাহলে তুমি হিসাব বিজ্ঞানের খুবই ভালো করবে। আমরা আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা আমরা জানি সবাই, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। হিসাব বিজ্ঞান হচ্ছে কোনো একটি আর্থিক বছরে হিসাবের সত্যতা বা নিশ্চিতকরণ সুনিশ্চিতকরণভাবে সংগঠিতভাবে লিপিবদ্ধ করাকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যয় হচ্ছে লেনদেন, আর একটা হচ্ছে জাবেদা। আমরা আজকে কথা বলবো লেনদেন নিয়ে। আজকে কি নিয়ে কথা বলবো আমরা? লেনদেন নিয়ে আজকে আমরা কথা বলবো, লেনদেন নিয়ে। লেনদেন তুমি জানো যে লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে দেখলে আমরা বুঝবো লেনদেন? সবসময় মনে রাখবা যে লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। কি হতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটাই হচ্ছে লেনদেন। লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় সেটা লেনদেন নয়। তা লেনদেন হতে কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। কিভাবে? মনে করো রহিমকে 5,000 টাকা বেতন প্রদান। কাকে বেতন প্রদান? রহিমকে। এই জায়গায় দেখো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিভাবে? রহিমকে বেতন প্রদান, তার মানে রহিমকে দেওয়া হলো, মালিক পক্ষ রহিমকে বেতন দিয়ে দিল। তার মানে হচ্ছে রহিম বেতনটা পেল আর মালিক পক্ষ দিল। একজন গ্রহণ করছে আরেকজন প্রদান করছে। যিনি গ্রহণ করেন তিনি হচ্ছে কি? ডেবিট। তার মানে আমরা বলতে পারি যিনি গ্রহণ করেন, যিনি গ্রহণ করেন তিনি হচ্ছে কি? ডেবিট। তাহলে রহিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। তাহলে টাকাটা কি দিয়েছে? রহিমকে বেতন প্রদান, নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000। কত টাকা? 5,000। রহিমকে বেতন প্রদান, রহিমকে বেতন প্রদান। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটা হচ্ছে একটা লেনদেন। কিভাবে বুঝবো আমি লেনদেন? এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। নো ট্রানজ্যাকশন নো জার্নাল। আমরা জানি যে যেখানে লেনদেন হবে না সেখানে জাবেদা হবে না। আরেকটা উদাহরণ আমরা চলে যাই, ভাড়া প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। নগদে ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। এটা দেখো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিভাবে হয়েছে? ভাড়া প্রদান করা হলো, ভাড়াটা টাকাটা দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? ভাড়া হিসেবে মালিক পক্ষকে দেওয়া হয়েছে। তাহলে এটা জাবেদা কি হবে? ভাড়া হিসাব ডেবিট, যেহেতু ভাড়া একটা খরচ, ভাড়া হিসাব কি? ডেবিট। কি প্রদান করা হয়েছে? নগদ টাকা। তাহলে আমাদের অবশ্যই আমরা জানি যেটা চলে যায় সেটা ক্রেডিট, যেটা চলে যায় সেটা কি? ক্রেডিট। নগদ টাকা চলে গেছে, হ্রাস পেয়েছে, কমেছে, অতএব এটা ক্রেডিট হবে। তাহলে এটা কি হবে? ক্রেডিট। এখন প্রশ্ন করতে পারো যে ভাড়া কেন ডেবিট হলো? আমরা জানি ডেবিট পাশে বসে সম্পদ এবং খরচ। ডেবিট পাশে কি বসে? সম্পদ এবং খরচ। ক্রেডিট পাশে বসে দায় এবং আয়। যেহেতু ভাড়া একটা খরচ, ভাড়া একটা কি? খরচ, অতএব এটা ডেবিট পাশে বসবে। ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। এটা হচ্ছে একটা লেনদেন। এটা কি একটা লেনদেন? তুমি কি একটা বিষয় দেখতে পারতেছো বা শুনতে পারতেছো? আমরা একই সাথে লেনদেন এবং জাবেদা নিয়ে কথা বলতেছি। এক পক্ষ যেমন লেনদেন বুঝতেছি, আমরা সাথে সাথে জাবেদাটাও বুঝতেছি। আমি আরেকটা ইয়েতে যাই, মনে করো মজুরি প্রদান, মজুরি প্রদান, নগদে মজুরি প্রদান, মজুরি প্রদান করা হলো 2,000 টাকা। নগদে মজুরি প্রদান করা হলো 2,000 টাকা। আগে দেখতে হবে এটা লেনদেন কিনা। যদি লেনদেন হয় তবে জাবেদা হবে, নো লেনদেন নো জাবেদা। যদি লেনদেন হয় তবে জাবেদা হবে। মজুরি প্রদান করা হলো 2,000 টাকা, তাহলে মজুরিটা কি? দেওয়া হলো, তার মানে মজুরি টাকা প্রদান করা হলো। আমরা এটা অবশ্য লেনদেন। কিভাবে বুঝবো? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের শর্ত কি ছিল? লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। মজুরি প্রদান করা হলো, তাহলে মজুরি একটা খরচ, আমরা জানি খরচটা ডেবিট। মজুরি হিসাব
ডেবিট মজুরি হিসাব কি ডেবিট তাহলে কি চলে গেছে নগদ টাকা আমরা কি দিয়েছি নগদ টাকা নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট কত টাকা 2000 টাকা এইটা হচ্ছে জাবেদা আগে আমরা দেখতে হবে এটা লেনদেন কিনা যদি লেনদেন হয় জাবেদা হবে যদি লেনদেন না হয় জাবেদা হবে না লেনদেন হয় কিভাবে বুঝবো লেনদেনের প্রথম শর্ত হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ট্রানজাকশন হতে হবে সেটা লেনদেন আরেকটা উদাহরণ আমরা চলে যাই বিজ্ঞাপন খরচ প্রদান বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ প্রদান বিজ্ঞাপন খরচ নগদে বিজ্ঞাপন খরচ প্রদান কত টাকা 5000 টাকা নগদে বিজ্ঞাপন খরচ প্রদান কত টাকা 5000 টাকা এখানে দেখো তো প্রথমে এটা কি লেনদেন ইয়েস এটা লেনদেন কেন লেনদেন বিজ্ঞাপন বাবদ 5000 টাকা প্রদান করা হলো এটা টাকাটা চলে গেছে বা এক পক্ষ প্রদান করেছে এই ক্ষেত্রে এটা লেনদেন যদি এটা লেনদেন হয় তবে এটা জাবেদা হবে যদি এটা লেনদেন হয় তবে এটা জাবেদা হবে তাহলে বিজ্ঞাপন একটা কি অবশ্যই খরচ বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট 5000 টাকা নগদান হিসাব টাকাটা দিয়েছি নগদে নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা এটা হচ্ছে আমাদের লেনদেন এখন আমরা চলে আসবো কোথায় লেনদেন হয় না কিভাবে বুঝবো যেটা লেনদেন নয় আমরা কিভাবে বুঝবো এটার একটা সহজ পদ্ধতি আছে যেটা আমরা দেখলেই বুঝবো যেটা লেনদেন নয় কিভাবে মনে করো 5000 টাকা বেতনে 5000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো ম্যানেজার নিয়োগ প্রদান করা হলো ম্যানেজার নিয়োগ দেওয়া হলো ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 5000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তুমি দেখেছো 5000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তার মানে কি ম্যানেজারকে টাকা দিয়েছি নো আমি ম্যানেজারকে কি টাকা দেইনি আমি 5000 টাকা বেতনে আমি নিয়োগ দিয়েছি তার মানে কি এটা জাবেদ লেনদেন নয় কেন আমি তাকে টাকাটা প্রদান করিনি আমি টাকাটা যখন প্রদান করব তখন লেনদেন হবে 5000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এইখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এটা লেনদেন নয় অতএব এটা জাবেদা হবে না আমরা জানি যে লেনদেন হবে না জাবেদা হবে না যেটা লেনদেন নয় সেটা জাবেদা নয় জাবেদা হতে হলে অবশ্যই লেনদেন হতে হবে লেনদেন হতে জাবেদা হতে হলে লেনদেন হতে হবে আরেকটা উদাহরণ দেখি আমরা 2000 টাকা 2000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়াস প্রদান করলো ফরমায়াস প্রদান করা হলো 2000 টাকা পণ্যের মনে করো 2000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়াস প্রদান করা হলো মনে করো তুমি টঙ্গী বাজার যাইতেছো কোথায় যাইতেছো টঙ্গী বাজার আমি বললাম যে 2000 টাকা নিয়ে যাও 2000 টাকা দিয়ে আমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসবা আমার জন্য একটা কি মোবাইল কিনে আসবা আমি কি তোমাকে টাকাটা দিয়েছি নো আমি তোমাকে টাকাটা দেইনি আর কি করেছি তোমাকে একটা ফরমায়াস দিছি অর্ডার দিছি এটা লেনদেন নয় কেন লেনদেন নয় এখানে টাকা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি আর্থিক অবস্থার পরিবর্তন হতে হলে লেনদেন হতে হবে আমি তো তোমাকে টাকাটা দেইনি আমি তো টাকাটা খরচ করিনি তাহলে এটা কেন লেনদেন হবে আমি তোমাকে দিয়েছি ফরম্যাস যে 2000 টাকা একটা পণ্য ক্রয়ের ফরম্যাস এটা লেনদেন না অতএব এটা জাবেদা হবে না আরেকটা উদাহরণ আমরা চলে আসি ঠিক আছে আরেকটা উদাহরণ চলে আসি 5000 টাকা বেতনে বাড়ির কেয়ারটেকার নিয়োগ দেওয়া হলো এটা যদি বলি কেয়ারটেকার নিয়োগ দেওয়া হলো 5000 টাকা বেতনে মনে করো আমাদের কোচিং এর একটা কেয়ারটেকার লাগবে কি লাগবে কেয়ারটেকার লাগবে আমরা চিন্তা করলাম যে 5000 টাকা বেতন দেবে এমন একজন ছেলে যদি পায় এই কোচিং এর কেয়ারটেকার থাকবে আমরা একটা কেয়ারটেকার ছেলেকে কেয়ারটেকারের দায়িত্ব দিলাম নিয়োগ দিলাম আমরা কি তাকে টাকা দিয়েছি না আমরা তাকে টাকা দেইনি কেন টাকা দেইনি আমরা শুধু নিয়োগ দিলাম এটা লেনদেন নয় যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি অতএব এটা লেনদেন হবে না এভাবে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে আশা করি তোমরা আমার এই অনলাইন ক্লাস আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছো আমি আরেকটা উদাহরণ প্রদান করি মানে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় 5000 টাকা নগদে পণ্য বিক্রয়
তুমি একটা বিষয় খেয়াল করবা, যখন জাবেদা করবা এটা কি লেনদেন? ইয়েস এটা লেনদেন। কেন? নগদে আমি পণ্য বিক্রয় করে 5,000 টাকা গ্রহণ করেছি, এক পক্ষ সুবিধা পাইছে আর এক পক্ষ সুবিধা প্রদান করছে, এক পক্ষ গ্রহণ করছে এক পক্ষ প্রদান করছে, এটা লেনদেন। তার মানে এটা জাবেদা হবে। আমার কাছে কি চলে আসছে? নগদে পণ্য বিক্রয় করে টাকা আসছে, যা আসে তা ডেবিট, কি আসছে? টাকা আসে। অতএব আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট কত টাকা? 5,000 টাকা। আমি কি করেছি? চলে গেছে কি? বিক্রয়, পণ্য বিক্রি করেছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব কি? ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। আর একটা বিষয় মনে রাখবা, বিক্রয় অলওয়েজ ক্রেডিট হয়। বিক্রয় কি? অলওয়েজ ক্রেডিট হয়। তবে দুই একটা ব্যতিক্রম আছে, যদি মুনাফাবিহীন বিক্রি হয়, সেটা আমরা আলোচনা করব অন্য ক্লাসে। আবার মনে করো নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 2,000 টাকা, নগদে পণ্য ক্রয়, নগদে কি ক্রয়? পণ্য। এখন দেখো তো আগেটা ছিল বিক্রয়, এখন ক্রয়। আমি বাজারে গেলাম, বাজারে যায় নগদ টাকা দিয়ে 2,000 টাকা পণ্য ক্রয় করলাম, সেক্ষেত্রে পণ্যটা আমার কাছে চলে আসলো, তা আমার ক্রয়টা ডেবিট। একটা কথা মনে রাখবো, পণ্য কখনো হিসাব হয় না, পণ্য কখনো কি হিসাব হয় না, এটা ক্রয় হবে। ক্রয় হিসাব ডেবিট 2,000 টাকা, নগদ টাকা যেহেতু চলে গেছে নগদ ক্রেডিট 2,000 টাকা, এটা হচ্ছে জাবেদা। আগে দেখবা যে লেনদেন হয়েছে কিনা, যদি লেনদেন হয় তখনই জাবেদা হবে। মনে করো বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় 5,000 টাকা, বাকিতে বিক্রয় 5,000 টাকা, বাকিতে বিক্রয়, বাকিতে ক্রয়, এটা সৃষ্টি হয় কখন? একজন দোকানদারের সাথে ভালো সম্পর্ক, আমি দোকানে গেলাম, ভাই আমাকে 2,000 টাকার পণ্য বাকি দেন, সে আমাকে দিবে, কেন? তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমি তার নিয়মিত গ্রাহক, আমি তার নিয়মিত কাস্টমার, এখন বাকিতে বিক্রয় করেছি। এখন বাকিতে বিক্রয় করলে আমাকে, আমি তো টাকা পাইনি, তাহলে আমি কি ডেবিট হবে? অবশ্যই দেনাদার সৃষ্টি হবে। একটা কথা মনে রাখবা, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। দেনাদারটা কি? দেনাদার হচ্ছে একটা সম্পদ, নগদের খালাতো ভাই, নগদের কি ভাই? খালাতো ভাই। যেহেতু নগদ টাকা দিলে নগদ ডেবিট করতাম, যেহেতু নগদ টাকাটা আমি পাই নাই, তাহলে অবশ্যই আমি দেনাদারটা ডেবিট করব। তাহলে দেনাদার ডেবিট, অনেকে প্রাপ্য হিসাব লেখে, সেটার চেয়ে দেনাদার হিসাবটা অ্যাপ্রোপ্রিয়েট। দেনাদার ডেবিট 5,000 টাকা, তাহলে চলে গেছে কি? বিক্রয়, বিক্রয় ক্রেডিট কত টাকা? 5,000 টাকা, এটা হচ্ছে বাকিতে বিক্রয়। যদি আমি বাকিতে ক্রয় করি, বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় করা হলো 5,000 টাকা, বাকিতে ক্রয় করা হলো 5,000 টাকা। এখন দেনাদার বিক্রয়ের সাথে দেনাদার সম্পর্ক, ক্রয়ের সাথে, বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, কার সম্পর্ক? পাওনাদারের সম্পর্ক। একটা কথা মনে রাখবা যে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, যদি সেটা বিক্রয় বাকিতে হয়, যদি সেটা ক্রয় বাকিতে হয়। যেহেতু এটা বাকিতে, আমি দোকানে গেলাম, ভাই এক বস্তা চাল দেন, টাকা নেই আগামী মাসে দিব, সে বললো ঠিক আছে 2,500 টাকা এক বস্তা চাল, আপনি নিয়ে যান আগামী মাসে দিয়ে। তাহলে আমি কি নিয়ে আসলাম? চাল। চাল হিসাব তো হবে না, হবে ক্রয় হিসাব। কি হিসাব হবে? ক্রয় হিসাব। ডেবিট 5,000 টাকা, কয় হাজার টাকা? 5,000 টাকা। তাহলে আমি কি নগদ টাকা দিছি তাকে? না। আমি কি দিছি তাকে? বলছি পরে দিব। তাহলে পাওনাদার সৃষ্টি হয়েছে না? অবশ্যই। যদি আমি আল্লাহ না করে আমি মারা যায়, আমি দায়ে থাকবো না, তাহলে এখানে সৃষ্টি হবে কি? পাওনাদার। কি সৃষ্টি হবে? পাওনাদার 5,000 টাকা। এটা হচ্ছে একটা বাকিতে ক্রয়, এটা হচ্ছে, আগেটা ছিল কি? বাকিতে বিক্রয়, এটা হচ্ছে কি? বাকিতে ক্রয়। তার মানে তোমাকে দেখতে হবে যে লেনদেন কিনা আগে দেখতে, জাবেদার প্রথম শর্ত হচ্ছে লেনদেন চিনতে হবে। যদি লেনদেন চিনি জাবেদা করতে পারবো, যদি লেনদেন না চিনি জাবেদা করতে পারবো না। আর আর্থিক অবস্থার পরিবর্তন হতে হলে কি হবে? লেনদেন হতে হবে। অতএব আমরা আরেকটা উদাহরণে চলে যাই, আসবাবপত্র ক্রয়। আগে আমরা পণ্য ক্রয় করছি, এবার আমরা চলে যাই আসবাবপত্র ক্রয়। 50,000 টাকা, কত টাকা? 50,000 টাকা নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এখন যদি এখানে নগদ টাকা দিছি আসবাবপত্র, দেখো একটা আছে আসবাবপত্র আর একটা আছে ক্রয়, তাহলে আমরা ক্রয় ডেবিট করব না আসবাবপত্র ডেবিট করব? একটা কথা মনে রাখবা, যদি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় ডেবিট করব, যদি স্থায়ী সম্পত্তি কোনো ক্রয় করি সেটা হতে পারে আসবাবপত্র, হতে পারে দালান কোটা, হতে পারে যন্ত্রপাতি, তাহলে ওই স্থায়ী সম্পদটাই ডেবিট হবে। কোন স্থায়ী সম্পদ? আসবাবপত্র। স্থায়ী সম্পদ ক্রয় করলে ওই স্থায়ী সম্পদটাই ডেবিট হবে, কেননা এখানে পণ্য হবে না, কারণ এটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র হিসাব ডেবিট 50,000,
নগদ টাকা নগদে চলে গেছে, নগদান ক্রেডিট কত 50,000। তার মানে কি স্থায়ী সম্পদের সময় ওই হিসাবটাই হবে, আবার যদি পণ্য ক্রয় করি তখন ক্রয়টা ডেবিট হবে। এখন চলে আসে আরেকটাই, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করা হলো 1,00,000 টাকা, 1,00,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো বাকিতে লেখো, এটা কি বাকিতে 1,00,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। এখন দেখতে হবে বাকিতে কি ক্রয় করছি, যন্ত্রপাতি। আমি টঙ্গী বাজার গেলাম, যা বললাম যে আমার এই মেশিনটা দরকার, এই মেশিনটা কত, 1,00,000 টাকা। আচ্ছা আমাকে 1,00,000 টাকার মেশিনটা দিয়ে দেন, আমি 10 দিন পরে ব্যাংক থেকে টাকা উঠে আপনাকে টাকা পরিশোধ করব। ওনার সাথে আমার ভালো সম্পর্ক, অনেকদিন ধরে ব্যবসা করি। আচ্ছা ঠিক আছে নিয়ে যান ভাই, ওকে। আমি এই যন্ত্রপাতিটাকে টঙ্গী বাজার থেকে বাসায় নিয়ে আসলাম, তাহলে আমি গ্রহণ করছি, সম্পদটা আমার বাসায় আসছে। আমরা জানি সম্পদ আসলে ডেবিট, আমরা লিখতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব কি ডেবিট। তাহলে কি হবে বাকিতে, তাহলে পাওনাদার সৃষ্টি হবে, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট। কত টাকা, 1,00,000 টাকা, কত টাকা, 1,00,000 টাকা। এখন তুমি যদি প্রশ্ন করো যে স্যার ক্রয় কেন লিখলাম না, ক্রয়টা কেন লিখলাম না, ক্রয় আমি লিখলাম না এই জন্য যেহেতু যন্ত্রপাতিটা একটি স্থায়ী সম্পত্তি, কি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এই জন্য আমি ক্রয় লেখা যাবে না, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। যদি এখানে যন্ত্রপাতি না লেখা থাকতো, যদি বলা থাকতো বাকিতে ক্রয়, তখন আমি ক্রয়টা লিখতাম। যেহেতু যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, আমাকে সেই স্থায়ী সম্পত্তিটা লিখতে হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এভাবে আমাদেরকে জাবেদা চিনতে হবে, আর জাবেদা চিনার একমাত্র উপায় হচ্ছে লেনদেনটা ক্লিয়ারভাবে বোঝা। লেনদেনটা কি করতে হবে, ক্লিয়ারভাবে বুঝতে হবে। মেয়ের বিয়ের খরচ হবে, মেয়ের বিয়ের খরচের জন্য 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, মেয়ের বিয়ের খরচের জন্য 50,000 টাকা থেকে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এখন তোমার কাছে সন্দেহ জাগতে পারে যে মেয়ের বিয়ের খরচের জন্য 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এখন এটা কি লেনদেন না লেনদেন নয়? এটা অবশ্যই লেনদেন। কেন লেনদেন নয়, লেনদেন, এটা ব্যাংক থেকে আমি টাকা নিয়ে আসছি, ব্যাংক থেকে কি করে আসছি, টাকা নিয়ে আসছি, আর ব্যাংক টাকা প্রদান করেছে। তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে, কেন ব্যাংকটা আমাকে টাকা দিয়ে দিচ্ছে 50,000। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আর একটা মনে রাখবা যে হিসাব বিজ্ঞানে সম্পত্তি চিনতে হবে, যেমন স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। আবার চলতি সম্পত্তি, যেমন নগদ টাকা, মজুত পণ্য, প্রাপ্য বিল, দেনাদার, এগুলা কি চলতি সম্পত্তি। তেমনি দায় আছে, পাওনাদার এটা একটা দায়, ব্যাংক ঋণ এটা একটা দায়, আর একটা আছে আয়। আয় তো বুঝবা যে সেবা আয় বা অন্য কিছু আয় লেখা থাকতে পারে। এই চারটা সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে, কারণ হিসাব বিজ্ঞান একটা খুবই জটিল বিষয়, যেহেতু এটা তোমরা একাদশে পড়া, 9-10 তোমরা খুবই সহজ, 9-10 খুবই একটা সামান্য অধ্যায়, কিন্তু হিসাব বিজ্ঞানের ডিটেলস এই একাদশ শ্রেণীতে ডিটেলস আলোচনা আছে। একাদশ শ্রেণীতে তোমরা যা পড়বা, অনার্স ফার্স্ট ইয়ারও তোমরা তাই পড়বা। অতএব একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমাকে কি করতে হবে, শেষ করতে হবে বা পড়ালেখা করতে হবে। আমরা একটা সুন্দর একটা উদাহরণে চলে যাব। উদাহরণটা হচ্ছে দেখো, উদাহরণটা হচ্ছে নগদে 50,000 টাকার 50,000 টাকা বিক্রয় করা হলো নগদে 50,000 টাকা। এটা হচ্ছে সিম্পল জাবেদা, নগদে 50,000 টাকা বিক্রয় করা হলো, নগদান ডেবিট বিক্রয় হিসাব কি না, আমরা এটা করবো না। আমরা করবো এইভাবে যে বিক্রয় করা হলো 5,00,000, কত লাখ, 5,00,000 টাকা। নগদে গ্রহণ করা হলো, নগদে গ্রহণ করা হলো 3,00,000, কয় লাখ, 3,00,000। অবশিষ্ট টাকা বাকি রইল, অবশিষ্ট টাকা বাকি থাকলো। এটা হচ্ছে একটা দেখো জাবেদা, লম্বা জাবেদা। বিক্রয় করা হলো 5,00,000 টাকা, নগদে গ্রহণ করছি 3,00,000 টাকা, আর অবশিষ্ট টাকা কি বাকি রাখছে। এখন মনে করো আমি একজন বিক্রেতা, আমার কাছে একজন আমার পুরাতন কাস্টমার আসছে, যার সাথে আমি দীর্ঘ 10 বছর যাবৎ ব্যবসা করতেছি। সে বলতেছে কি যে আমার এই মেশিনটা দরকার, আমাকে দিতে হবে, কত টাকা, আমি বললাম 5,00,000 টাকা।
তো আমার কাছে তো সে বলতেছে আমার কাছে তো 5 লাখ টাকা নাই, এখন 3 লাখ টাকা আছে, এটা নেন আর বাকি কত থাকে যেমন 2 লাখ টাকা কয়েকদিন পরে নেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি ভালো মানুষ, আপনি লেনদেন ভালো, তাহলে আমি 3 লাখ টাকা এখন কি করছি, গ্রহণ করেছি, নগদে গ্রহণ করেছি, তাহলে এটা নগদ হিসাব ডেবিট হবে। কি হবে এটা? নগদ হিসাব ডেবিট। আমি কি এখন এটা 5 লাখ লিখবো না 3 লাখ লিখবো? গুড, এটা আমি কত লিখবো? 3 লাখ লিখবো। কত লিখবো? 3 লাখ টাকা লিখবো। কেন? আমি নগদ যেটা গ্রহণ করেছি সেটাই আমি লিখবো। তাহলে আমি অবশিষ্ট কত আছে 2 লাখ, এটা কি বাকি? আর তোমরা জানো যে বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। তাহলে অবশ্যই দেনাদার ডেবিট, দেনাদার হিসাব ডেবিট কত টাকা? 2 লক্ষ টাকা। এই তো তোমরা পারতেছ 2 লক্ষ টাকা। তাহলে ক্রেডিটটা কি হবে? অবশ্যই বিক্রয়, বিক্রয়, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কত? এই তো 5 লাখ। এই তো হবে 5 লাখ। তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো? ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ কিন্তু মিলতে হবে, সমান হতে হবে। 5 লাখ 5 লাখ, এখানে জাবেদা কয়টা হলো? 3টা হলো। আগে আমরা করেছি জাবেদা কয়টা? 2টা। তার মানে দেখো নগদান ডেবিট। কেন? আমি আবার বলতেছি বিক্রয় করা হলো 5 লক্ষ টাকা, নগদে গ্রহণ 3 লক্ষ টাকা, অবশিষ্ট টাকা বাকি থাকলো। তাহলে নগদ টাকা যেটা পাইছি সেটা হচ্ছে নগদ হিসাব ডেবিট 3 লাখ, দেনাদার হিসাব ডেবিট 5 লাখ, আর কি বিক্রয় হিসাব কি হবে? 5 লাখ ক্রেডিট। এটা হচ্ছে একটা লম্বা জাবেদা। আরেকটা উদাহরণ আমরা তোমাকে দিব, তোমরা নিজেরা নিজেরাই ট্রাই করবে, আমি তো অবশ্যই করিয়ে দিব, ঠিক আছে? বাকিতে পণ্য ক্রয় করা হলো 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, নগদে পরিশোধ 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। পণ্য ক্রয় করছি কত টাকা? 10 লক্ষ টাকা। নগদে পরিশোধ কত? 3 লক্ষ টাকা। অবশিষ্ট টাকা বাকি রইল। আগেরটা কি করেছিলাম? আমরা বিক্রয় করেছিলাম, এখন কি করেছি? আমরা ক্রয় করব। নগদ বাকিতে ক্রয় করা হলো কত? 10 লক্ষ টাকা। তাহলে আমরা ক্রয় করছি, তাহলে আমরা জানি যেটা আসে, হিসাব বিজ্ঞানের ভাষা হচ্ছে যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। আমরা আরো জানি যা গ্রহণ করা হয় তা ডেবিট, যা প্রদান করা হয় তা ক্রেডিট। আমরা আরো জানি যা যে সুবিধা গ্রহণ করে সে ডেবিট, যে সুবিধা প্রদান করে সে কি ক্রেডিট। তাহলে আমরা কি আসছে? 10 লক্ষ টাকা পণ্য আসছে, এটা অবশ্যই ক্রয় লিখবো। আমরা কি পণ্যটা ডেবিট লিখবো? না, পণ্য বলতে কোনো হিসাব বিজ্ঞানে কথা নেই, ক্রয় হিসাবটা কি ডেবিট। কত টাকা? 10 লক্ষ টাকা। তাহলে আমরা কি আর কি আরেকটা জাবেদা কি হবে? নগদে পরিশোধ করা হলো 3 লক্ষ টাকা, তার নগদ টাকা কি চলে গেছে? তাহলে কি হবে? গুড, এই তো একদিন পড়তেছে। তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 3 লক্ষ টাকা। কি হবে? 3 লক্ষ টাকা। এখন বলতো দেখি বাকি রইল 7 লক্ষ টাকা। কেন? 10 লক্ষ টাকা দিয়ে আমি ক্রয় করছিলাম, 3 লাখ টাকা প্রদান করেছি, তাহলে ক্রেডিট হয়েছে। তা 7 লক্ষ টাকার কি সৃষ্টি হবে? অবশ্যই পাওনাদার সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? পাওনাদার সৃষ্টি হবে। কত? 7 লক্ষ টাকা। এই এক পক্ষ 10 লাখ, এই যে এক পক্ষ 10 লাখ। তার মানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 10 লাখ, নগদ হিসাব ক্রেডিট 3 লাখ, পাওনাদার ক্রেডিট 7 লাখ। এটা বাকিতে। তোমরা আগেই জেনেছ যে বাকিতে ক্রয় পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে বিক্রয় কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। তার মানে যদি উল্টা, অনেক সময় উল্টা পাল্টা বাজে, অনেক সময় আমরা গোজামিল করে ফেলে, অনেক সময় আমরা ভুলে যাই যে এটা পাওনাদার হবে না এটা দেনাদার হবে। তুমি তোমার মনে এভাবে গেঁথে নিবা যে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের সাথে, ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের সাথে। আর যদি তাও যদি মনে না থাকে, তুমি এক্ষুনি নোট করে নাও, নোট সূত্র করে একটা নোট করো যে বিক্রয়ের সাথে সম্পর্ক কি দেনাদারের, ক্রয়ের সাথে সম্পর্ক কি পাওনাদারের, ঠিক আছে? তোমরা নোট করেছ? গুড। এখন আরেকটা আমরা জাবেদায় চলে যাবো। আরেকটা কি চলে যাবো? জাবেদায় চলে যাব। ব্যাংক ঋণ আর প্রদত্ত ঋণ, আর প্রদত্ত ঋণ, এই দুটা নিয়ে একটু কথা বলি তোমাদের। প্রদত্ত ঋণ, ঋণ আর প্রদত্ত ঋণ, এই দুটা অনেক পার্থক্য। কি পার্থক্য? অনেক পার্থক্য। ঋণ হচ্ছে দায়। ঋণ কি বলতো? দায়। কিভাবে দায়? আমি তোমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি, তাহলে এটা কি আমি দায়ে পড়ে না? দায়। কিন্তু প্রদত্ত ঋণ সম্পদ। প্রদত্ত ঋণটা কি?
সম্পদ। পদার্থ ঋণটা কি? সম্পদ। কিভাবে সম্পদ? পদার্থ মানে কি? প্রদান। আমি অন্যজনকে ঋণ দিয়েছি, তার মানে কি এটা আমার সম্পদ না? আমি অন্যজনকে বিনিয়োগ করেছি, এটা কি আমার সম্পদ না? অবশ্যই। তার মানে কি? ঋণ আমরা এটা কি দায়? প্রদত্ত ঋণটা কি সম্পদ? এটা কখন এলোমেলো হয় জানো? যখন আমরা রেয়ামিল করি। কি করি? রেয়ামিল করি। আমরা যখন রেয়ামিল অধ্যায় নিয়ে আলোচনা করব, বিস্তারিত আমরা করব। তুমি শুধু মনে রাখো যে ঋণ হচ্ছে দায় আর প্রদত্ত ঋণ হচ্ছে কি সম্পদ, এটা দুইটা টপিকস নিয়ে মনে করো। ধরো আমরা মিস্টার জলিল একজন ব্যবসায়ী, তিনি 20 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। মিস্টার জলিল একজন ব্যবসায়ী, তিনি 20 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। আসবাবপত্র 2 লাখ টাকা, মজুত পণ্য, এভাবে অনেক একটা বড় জাবেদ আসতে, মজুত পণ্য 20,000 টাকা কারবারে আনয়ন করলেন। কারবার মানে তার ব্যবসা, কারবারে আনয়ন নিয়ে আসলেন, আনয়ন করলেন। এটা তোমার প্রত্যেকটা জাবেদায় 1 নম্বরে দেয়া থাকবে। তুমি যদি ব্যবসা করতে চাও, মনে করো আমরা একটা রেস্টুরেন্ট দেবো, কি দেবো? রেস্টুরেন্ট দেবো। আমরা ধূমকেতু স্কুলের সামনে একটা রেস্টুরেন্ট দেবো, তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আগে আমাদের কি করতে হবে? মূলধন নিয়ে আসতে হবে। কত টাকা? মনে করো 2 লাখ টাকা বা 3 লাখ টাকা একটা মূলধন নিয়ে আসতে হবে। তারপরে কিছু আসবাবপত্র নিয়ে আসতে হবে, তারপরে অনেক কিছু নিয়ে আসতে হবে। তার মানে কি? মূলধন ছাড়া তুমি কখনোই কোনো ব্যবসা করতে পারবে না। যে কোনো ব্যবসায় করো না কেন, তোমাকে অবশ্যই একটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে। মিস্টার জলিল যখন ব্যবসাটা শুরু করে, তিনি 20 লাখ টাকার নগদ নিয়ে আসেন, তার সাথে আসবাবপত্র নিয়ে আসেন 2 লাখ টাকার, মজুত পণ্য নিয়ে আসেন 20,000 টাকা, কারবার নিয়ে ব্যবসাটা শুরু করেন। তাহলে আমরা কি দেবো? যা নিয়ে আসেন নগদান ডেবিট। আমি জানি যে ব্যবসায় নগদান হিসাব ডেবিট কত টাকা? 20 লক্ষ টাকা। এটা নগদ টাকা নিয়ে তিনি শুরু করলেন। আসবাবপত্র কি? এটাও ডেবিট। আসবাবপত্র কত টাকা? 2 লক্ষ টাকা। আসবাবপত্র কত টাকা? 2 লক্ষ টাকা। তারপরে কিনে আসলেন মজুত পণ্য, এটাও একটা সম্পদ, মজুত পণ্য কত টাকা? 20,000 টাকা। এগুলো সবই ডেবিট। কি হবে এটা? ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে বলো তো দেখি এখন, বলো। ক্রেডিট হবে, আমরা জানি যে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ সমান হতে হবে। কি হতে হবে? সমান হতে হবে। ডেবিট পাশ আর ক্রেডিট পাশ সমান হতে হবে। যেহেতু নগদ হিসাব ডেবিট হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে, মজুত পণ্য হিসাব ডেবিট হয়েছে, তার ক্রেডিটটা কি হবে? গুড। ক্রেডিটটা কি হবে? মূলধন। ক্রেডিটটা কি হবে? মূলধন। মূলধন হিসাব কি? কত টাকা? এই যে 10 লাখ, 20 লাখ আর 2 লাখ, কত? 22 লাখ আর 20,000। 22 লাখ 20,000 টাকা, 22 লাখ 20,000 টাকা। এখন জিজ্ঞেস করতে পারো, স্যার আমরা 22 লাখ 20,000 কিনে লিখলাম, আমরা জানি যে ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ ইকুয়াল হতে হবে, ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ সমান হতে হবে, তবেই না জাবেদা হবে। এক পক্ষ বেশি এক পক্ষ কম সেটা তো কখনো জাবেদার বৈশিষ্ট্য নয়, আমরা এভাবে জানি। আমরা আরেকটা অঙ্ক করবো আজকের ক্লাসের লাস্ট, এটা লাস্ট উদাহরণ, ঠিক আছে? দেখো আমরা কি করি। মনে করো আমিন সাহেব, কি সাহেব? আমিন সাহেব বাড়ি ভাড়া বাবদ 20,000 টাকা প্রদান করলেন, 20,000 টাকা প্রদান করলেন। আমিন সাহেব বাড়ি ভাড়া বাবদ 20,000 টাকা প্রদান করলেন, 20,000 টাকা প্রদান করলেন। এখন এভাবে যদি আসে, তুমি করেছো কিভাবে? ভাড়া প্রদান করা হলো। কিভাবে করা হয়েছে দাবেদা? ভাড়া প্রদান করা হলো। এভাবে আমিন সাহেব বাড়ি ভাড়া এত কিছু কেন? একটা কথা মনে রাখবা, ঠিক আছে? আমরা ইংরেজিতে ভার পড়েছি না, ভার। আমিন সাহেব এটা অবজেক্ট, আমিন সাহেব এটা কি? অবজেক্ট। এটা কোনো দেখার বিষয় না। কার উদ্দেশ্যে টাকাটা দিছে? কার উদ্দেশ্যে টাকা দিছে? আমিন সাহেবের উদ্দেশ্যে না, ভাড়ার উদ্দেশ্যে, ভাড়া বাবদ। তাহলে কি এটা? এই যে বাড়ি ভাড়া, তুমি যদি বাড়ি ভাড়া লিখো তাও হবে, ভাড়া হিসাব লিখলে তাও হবে। তাহলে ভাড়া হিসাব কি? ভাড়া হিসাব ডেবিট। কেন ডেবিট হলো? ভাড়া একটা খরচ, ভাড়া একটা কি? খরচ। তাহলে কি দিয়েছি? নগদ টাকা দিয়েছি, ছাগল দিয়েছি, গরু দিয়েছি, না কি দিয়েছি?
অবশ্যই নগদ টাকা দিয়েছি, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 20,000 টাকা। অনেক লম্বা কাহিনী থাকতে পারে, অনেক লম্বা কথা থাকতে পারে, তুমি দেখবা উদ্দেশ্যটা কি। ঠিক আছে, উদ্দেশ্যটা কার উদ্দেশ্যে টাকা দিচ্ছে সেটা লিখবা, ডেবিট আর কি প্রদান করছে, নগদ টাকা প্রদান করলে তখন লিখবা কি ক্রেডিট। এভাবে আমরা যাবেদ এবং লেনদেন করব। যেহেতু আমাদের বাংলাদেশ ডিজিটাল কলেজের আজকের অনলাইনের প্রথম ক্লাস, তা আমরা আস্তে 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 আরও নিয়মিত কানেক্ট থাকার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস আমরা গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা ক্লাসের পর আরেকটা ক্লাস মিস করো, তখন তুমি হিসাব বিজ্ঞান অঙ্ক বুঝতে পারবে না। কেন? ধারাবাহিকতা তুমি চলতে পারবে না। মনে করো তুমি প্রথম ক্লাসটা দেখলে, আবার চতুর্থ ক্লাস দেখলা, তাহলে তুমি দ্বিতীয় তৃতীয় ক্লাসে মিস করলা, তখন কি চতুর্থ ক্লাসে তুমি বুঝবা না? তার মানে কি তোমাকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, এবং স্যারের কি বলে সেই সম্পর্কে শুনতে হবে। আমরা আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবা, হিসাব বিজ্ঞান প্র্যাকটিস, এটা বাসায় প্র্যাকটিস করবা। অবশ্যই এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাস মিস দিবে না। আজকের মতো আমরা এই ক্লাসটা শেষ করলাম, আগামী ক্লাস আবার শুরু হবে। তোমরা অবশ্যই করোনাকালে ভালো থাকবে, সুখে থাকবে। আসসালামু আলাইকুম।